দশ টাকা তেল হবে? কুড়ি টাকা তেল পাওয়া যাবে? দশ টাকার হবে? দশ টাকা হবে না, ক টাকা হবে? সর্বনিম্ন ক টাকা হয়? সর্বনিম্ন ছ টাকা। তো দশ টাকা হবে না বললো যে? আও, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি মোশারফ এবং আপনারা দেখছেন MTR মোটো ব্লগ। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটি প্রাঙ্ক করতে চলেছি। আমাদের রাজগ্রামে প্রায় দুই থেকে তিনটি পেট্রোল পাম্প রয়েছে। তো আমরা প্রথমে পেট্রোল পাম্প যাব এবং সব থেকে কম দামে পেট্রোল চাইবো, যে কুড়ি টাকা, দশ টাকা, পাঁচ টাকা, যাই হোক সব থেকে। তো আমরা দেখি যে কোনটাতে পাওয়া যায়। তো চলেন। তো এটা হচ্ছে আমাদের রাজগ্রাম রেলগেট, আর আমার ডান সাইডে, বাম সাইডে রয়েছে ইন্ডিয়ান ওয়েল। আর আমরা এখানে দেখি ট্রাই করে যে কুড়ি টাকা তেল দেয় কিনা। কুড়ি টাকা তেল পাওয়া যাবে? কুড়ি টাকা? হ্যাঁ, কুড়ি টাকা হয়। হয়ে গেছে। তো এটা আমাদের রাজগ্রাম, যেটা কুড়ি টাকা তেল নিলাম, এই যে আমাদের কুড়ি টাকা। ঠিক আছে তাহলে ভাই, খেলাম তাহলে। আমাদের রাজগ্রাম ইন্ডিয়ান ওয়েল, ঠিক আছে। আর আমরা আশা করেছিলাম এখানে দেয় কি সেটা যায় না, তো আমি ভাবলাম যে দিবে কি ট্রাই করে দেখি, কিন্তু না, এখানেও কুড়ি টাকা তেল দিয়েছে। আপনারা দেখতে পেলেন যে এখানে কুড়ি টাকা তেল। আমরা, আমাদের সামনে আরেকটা পেট্রোল পাম্প রয়েছে, আজকে আমরা সেটাতে চেক করবো, চলেন। তো এই যে আমাদের বাম পাশে, এটা কি? এটা ভারত পেট্রোলিয়াম, তাই তো? ভারত পেট্রোলিয়াম কোন সাইডে? এই সাইডে। দশ টাকা তেল হবে? হবে, দশ টাকা তেল ভরেন তো। শুধু দশ টাকা? হুম, এইসব কিছু জায়দা নিয়ে গিয়ে, মতলব কিছু ভি, জাস্ট দশ টাকা, ওনলি দশ টাকা, শুধু দশ। জোর জোর সে বল কে লোকো কো স্কিমে বাতা দে। ছে, হ্যাঁ বাইরে চেক টু, দশ টাকা না, 0.9, এটা 90 ml। ঠিক আছে, তো আমার দাদাটার কাছে ক্যাশ নাই, তার জন্য আমি ফোনপে করে দিচ্ছি। হয়ে গেল দাদা, হয়ে গেছে, দশ টাকা। তো আমাদের এই ভারত পেট্রোলিয়াম, যেটা দশ টাকা তেল নিলাম। তো চলেন, নেক্সটে দেখা হবে। আবার আমরা যাচ্ছি, এলাম তাহলে। হ্যাঁ, এক টাকাও হবে, দশ টাকাও হবে, এক টাকাও হবে। ও, কিন্তু খুচরো নাই না, ঠিক আছে আর কি। তো এই যে ভারত পেট্রোলিয়াম দেখতে পেলেন, মানে আমাদের রাজগ্রামের কত সুবিধা দেখেন। রাজগ্রামে মানে এরকম সুবিধা আমি অন্য কোনো জায়গায় পাই না। এই আমি আমাদের ইন্ডিয়ান পেট্রোলিয়াম, সেখানে হয়তো কম দামে দিত, মানে আমি সেখানে নিলাম কুড়ি টাকার। আর এই যে ভারত পেট্রোলিয়াম, আমি সেখানে নিলাম দশ টাকার। তো আমাদের সামনে আরও পেট্রোল পাম্প রয়েছে, চলেন সেগুলো দিয়ে ট্রাই করে দেখি। মানে আর এটা হচ্ছে আমাদের রাজগ্রাম টু বাসলের যে মিডিল রাস্তাটা, ভবানীপুর, সেটা যেটা হচ্ছে আমাদের সামনে একটি পেট্রোল পাম্প রয়েছে, সেটা আমরা, এটাই লাস্ট এক্সপেরিমেন্ট, মানে এটাই চেক করব, আর বেশি করছি না। এটাতে দেখা যাক কুড়ি টাকার পেট্রোল দেয় কি না। এটা নাকি সবই তো ইন্ডিয়ান না, আমাদের এখানে সবই ইন্ডিয়ান পেট্রোল রয়ে ভাই। ওরা দশটা তেল হবে? দশ টাকার হবে? দশ টাকা হবে না, ক টাকা? আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। হবে 30, লাস্ট 30 টাকায় বড়। সর্বনিম্ন ক টাকা হয়? সর্বনিম্ন ছ টাকা। ছ টাকা? তো দশ টাকা হবে না বললো যে? আও, 30 টাকা কত পাওয়া গেল? 28 নাম, 280। আর পেট্রোলের প্রাইস কত রয়েছে? 105। ফোনপে করে দেবো। হ্যাঁ, পে করলাম ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ইঞ্জিন বলে মনে হচ্ছে। ভাই এখানেও 30 টাকা দিয়ে দিল, কিন্তু দেখেন আমাদের সেকেন্ড, প্রথম যেটা ছিল সেটা কত? 20 টাকা, তাই না?
সেকেন্ড যেটা 10 টাকা আর এখানে বলছে 30 টাকা নিচে দেওয়া যাবে না মানে হবে 6 টাকা পর্যন্ত হয় কিন্তু এরা দিবে না তো চলেন আর আর এক্সপেরিমেন্ট করছি না আমি বুঝতে পারলাম যে আপনার কাছে যদি 20 30 টাকা থাকে তার মতো আপনি তেল ভরে চালাতে পারবেন তো আমরা সামনে আরেকটি পেট্রোল পাম্পে যাব সেখানে গিয়ে ফিল করে নেব ঠিক আছে আমাদের যতটা দরকার আমরা ফিল করে নেব আর আর এক্সপ্লেইন করছি না আজকের মতো আমি এখানে এসে করছি চলেন